হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোহায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব। সেগুলো হলো এই যে হাঁসের বিভিন্ন বাচ্চার দাম বিভিন্ন রকম হয়ে থাকে এবং কোনগুলোর দাম কেমন হতে পারে এবং কী জন্য কোথায় কেমন দাম, সেটি নিয়ে আমি আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই অনেক সময় প্রশ্ন করেন যে ভাই, আমাদের এলাকায় যে গ্রামে হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে, অনেক সময় দেখা যায় সেই হাঁসের বাচ্চাগুলোর দাম তো কম, কিন্তু আপনারা দাম বেশি চাচ্ছেন কেন? অথবা আপনারা যখন ডেলিভারি নিচ্ছেন তখন অনেক সময় দেখা যায় যে দামটা একটু বেশি ধরা হয়, কিন্তু আপনারা তো অনেকে বলেন যে ভাই, আপনারা তো উৎপাদন করেন, তাহলে আপনারা এত দাম নিচ্ছেন কেন বা এরকম দাম নিচ্ছেন কেন? তো ভাই, তাদের জন্যই আমি আজকে কিছু কথা বলবো, আশা করি মনোযোগ দিয়ে সবাই শুনবেন। সেটি হলো এক নম্বরে, যে আপনার গ্রামের উপরে গিয়ে যে দামে বিক্রি করছে, আমরাও সেই দামটা আপনাদের কাছ থেকে নিচ্ছি কেন? তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে আমাদের হ্যাচারি থেকে যখন বাচ্চাগুলো বের হয়, তখন বাচ্চাগুলো আমরা কয়েকটি গ্রেডে আলাদা করি। সেটি হলো এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। এ গ্রেডের বাচ্চাগুলো সর্বোচ্চ ভালো, বি গ্রেড তার চেয়ে একটু খারাপ, সি গ্রেডটা রিজেক্ট যেটা আমরা বলি, এই বাচ্চাগুলো দেখা যায় আমরা অনেক কম দামে বিক্রি করি। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই এ গ্রেডের বাচ্চাগুলো যেগুলো আমরা খামারে দেওয়ার জন্য রাখি, এই বাচ্চাগুলো আমরা চেক করি যে হাঁসি কতগুলো, হাঁসা কতগুলো, অর্থাৎ মহিলা হাঁস কতগুলো এবং পুরুষ হাঁসের বাচ্চা কতগুলো আছে, সেগুলো আলাদা করে আমরা আপনাদের খামারের জন্য, যদি আপনি হাঁসি নেন শুধু হাঁসি দেই, যদি হাঁসা নেন অর্থাৎ পুরুষ বাচ্চা নেন তাহলে আমরা শুধু পুরুষ বাচ্চা বা মহিলা বাচ্চা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে কিন্তু আপনি 100% গ্যারান্টি সহকারে বাচ্চাগুলো পাচ্ছেন। এখন আসি আপনার এলাকায় বা গ্রামে যারা বিক্রি করে তারা একই রেটে আপনাকে সেই মাল দিচ্ছে কিভাবে? এখন আমরা যে ফার্স্টে আপনার এ গ্রেডটা আলাদা করলাম, বি গ্রেড এবং রিজেক্ট সি গ্রেডের মালগুলো আছে, সেগুলো আমরা কি করি? সেগুলো আমরা একটু কম রেটে পাইকারি বিক্রি করি। কম রেট বলতে আর রিজেক্ট বাচ্চাটা অনেক কম রেটে বিক্রি করি, আর সেখানে তাদের কাছে কিন্তু আমরা এই যে আপনার আমাদের ওই রিজেক্ট এবং বি গ্রেড সি গ্রেডের বাচ্চাগুলো নিয়ে আপনাদের কাছে এ গ্রেড বলে বিক্রি করে, আপনি কিন্তু আদৌ জানেন না যে আসলে সেটা এ গ্রেডের মাল কিনা, আর আপনাকে যখন বিক্রি করছে তখন সেটা অরিজিনাল জিনিস কিনা সেটাও কিন্তু আপনি জানেন না, ঠিক আছে? তো আপনি যেহেতু তাকে ওই রকমভাবে আপনার মালটা যখন বড় হবে, বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে চাইবে না বা বিভিন্ন অসুখ হবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি তাকে ধরতে পারবেন না, ঠিক আছে? কিন্তু আমরা যখন মালটা দিচ্ছি, আমাদের প্রত্যেক দিন কয়েক হাজার করে মাল বের হয় আর আমরা সবগুলো বাইরে ডেলিভারি দিই, ঠিক আছে? অথবা আমাদের এখান থেকে পাইকারি নিয়ে যায় তারা। তো সেক্ষেত্রে আমরা যদি কখনো আপনাকে খারাপ জিনিস দেই, তাহলে কিন্তু আপনি আমার কাছে আর কখনো আসবেন না এবং আমার হ্যাচারির নামে বদনাম করবেন। বদনাম করলে কী হবে? আমি কিন্তু ভাই আর কোনো কাস্টমার পাবো না, ঠিক আছে? আমি কাস্টমার না পেলে এই মালগুলো কোথায় সেল করব, সেই চিন্তাটা কিন্তু অবশ্যই থাকে। আর অবশ্যই অবশ্যই আরেকটা জিনিস হচ্ছে, কেউই চায় না কখনো তার ব্যবসার বদনাম হোক, ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবং আরেকটি কথা, সেটি হলো যে আপনার এলাকা থেকে যে আপনি নিচ্ছেন, আসলে আপনাকে কি 100% হাঁসি বাচ্চা তারা দিচ্ছে বা মহিলা বাচ্চা দিচ্ছে, অথবা আপনি যে পুরুষ বাচ্চা চাচ্ছেন আসলে কি 100% পুরুষ বাচ্চা দিচ্ছে? আসলে তো তারা অনেকেই হাঁসের বাচ্চা যে চেক করে কোনটা পুরুষ কোনটা মহিলা বের করতে হয় সেটাও তারা জানে না, ঠিক আছে? তো আপনাকে মুখে মুখে অনেক কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে বাচ্চাগুলো দিচ্ছে, কিন্তু আসলে কিন্তু আপনারা আদৌ সে বাচ্চা সম্পর্কে অবগত নয়। আর যে কোনো হেল্পের ক্ষেত্রে আপনারা কিন্তু তাদের কাছ থেকে হেল্পটা পাবেন না, কারণ তারা এ বিষয়ে অভিজ্ঞ নয়। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে ধন্যবাদ, আর না বুঝে থাকলে তাও ধন্যবাদ, কিছু নতুন করে কিছু বলার নেই, সমস্যা নেই ভাইয়া। আর যে কোনো সময় যে কোনো হেল্পে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা হেল্প করার চেষ্টা করব। আর আমি সবসময় সাজেস্ট করব যে আমার কাছ থেকে নয়, আপনি যখন কোনো বাচ্চা নেবেন বা নিজস্ব খামারের জন্য বাচ্চা নেবেন, অবশ্যই আপনার পরিচিত হোক অপরিচিত হোক কোনো হ্যাচারি মালিকের কাছ থেকে বাচ্চা নেবেন, কারণ একজন হ্যাচারি মালিক কখনোই আপনাকে খারাপ বাচ্চা দিবে না। ভাইয়া, আমার কথাগুলো যদি ভালো লাগে অথবা আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং
আশা করি আপনারা আমার কথায় একটু হলেও উপকৃত হবেন। এবং এর পরবর্তীতে আমি আরও কিছু ভিডিও আপনাদের জন্য আপলোড করব, সেটি হচ্ছে যে বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছেন আপনারা বিভিন্ন সাইডে, সেটি থেকে কীভাবে বাঁচবেন এবং কীভাবে খামার করে স্বাবলম্বী হতে পারেন বা খামার নিয়ে সকল টিপস আপনাদের দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।